গলা টিপে হত্যা করেছেন, এমনকি আপনার বাদশাহী কায়দায় ক্ষমতা আসার জন্য জনগণের সবচেয়ে প্রিয় জনগণের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আজকে মিথ্যা সাজা দিয়ে অন্যায় অবিচার করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। ইতিহাস কথা বলে, আপনি জেনে রাখুন স্বৈরাচারের পতন হয়। আজকে থেকে আপনার শুভ বুদ্ধি উদয় হোক, তা নইলে সমগ্র জনগণ আজ ঐক্যবদ্ধ, আপনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। আগামীকাল থেকে আন্দোলনের যাত্রা শুরু হয়ে যাবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে সমস্ত নেতা কর্মীকে দেশের বেগম জিয়ার মুক্তি কামনায় আগামী দিনে প্রস্তুত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।